চন্দননগরে ঐতিহাসিক আলোর শোভাযাত্রা। গতকাল হুগলির চন্দননগরে ছিল ঐতিহাসিক আলোর শোভাযাত্রা। দুবছর এই আলোর শোভাযাত্রা প্রায় বন্ধ ছিল, তাই এবার চন্দননগর শহরের প্রতিটি আলোর শিল্পীরা শোভাযাত্রায় বেশ কিছু নতুন আলোর খেলা নিয়ে এসেছেন। চন্দননগর পুলিশ কমিশনারেটের চন্দননগর থানা ও ভদ্রেশ্বর থানা এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। এর পাশাপাশি চন্দননগর পৌর নিগম ও ভদ্রেশ্বর পৌরসভার পক্ষ থেকেও গঙ্গার ঘাট থেকে রাস্তাগুলিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। সারা রাত দর্শনার্থীদের জন্য চিকিৎসার পরিষেবা, পানীয় পরিষেবা ও বিভিন্ন জায়গাতে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়। এই চন্দননগর আলোর শোভাযাত্রা আয়োজনের জন্য চন্দননগর পুলিশ কমিশনারেট থেকে গুরুত্বপূর্ণ জায়গাতে সিসি ক্যামেরার মধ্যে দিয়ে নজরদারি রাখা হয়। এই আলোকসজ্জা মানে কি আজ এবার এবার নতুন করে কি আধুনিকতা কি আছে? আধুনিকতা বলতে এখন অনেক লাইটের মধ্যেই ডিজিটালাইজেশন এসেছে। যেসব আগে লাইট ছিল সেই সব লাইট পাল্টে গিয়ে এখন ডিজিটালাইজেশন এসেছে। আর নতুন নতুন থিম বর্তমান সমাজকে নিয়ে, বর্তমান একে নিয়ে পুরনো দিনের কথাকে মনে করানো, প্লাস বর্তমানে কীভাবে আমরা এগিয়ে চলেছি সেই সব নিয়েই আলোর থিম আছে। এই আপনাদের এই আলো জ্বলছে, এই আলোর মধ্যে কী থিম আছে? এটা হচ্ছে ছোটোবেলায় ফিরে দেখা। আমি বারবার একটা কথাই বলছি যে ছোটো বয়সের ফিরে দেখা। আমরা ছোটো বয়সে যেসব জিনিসগুলো পড়েছি বা এখনও আমরা যেসব কার্টুন বা এ দেখি সেই জিনিসগুলোকেই আমরা লাইটের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ।